শিখাম কুকিং এ তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি বানাবো বেগুন দিয়ে মৌরলা মাছের ঝাল। তার জন্য নিয়েছি কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ, সর্ষে বাটা, জিরে বাটা, লবণ, হলুদ আর লাল মরিচ গুঁড়া, আর নিয়েছি সর্ষের তেল। দিয়ে প্রথমে আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখামো, আর বেগুনটাও লবণ হলুদ দিয়ে মাখামো। লবণ আর হলুদ, মাছ মাখানো হয়ে গেছে। এবার আমি বেগুনটা মাখাই নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে বেগুনটা মাখানো হয়ে গেছে। এবার আমি চুলায় কড়াই দিয়ে দেবো রান্নার। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের মৌরলা মাছের ঝালটা আসলে মাছটা হালকা ভাজাই হয়, তো আমি হালকা ভাজা দিয়ে নামাই নিচ্ছি। দিয়ে দেবো আরো সর্ষের তেল বেগুনটা ভাজার জন্য। কাঁচা মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল। দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ। তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এখন আমি জিরে বাটা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লাল মরিচ। দিয়ে দেবো সামান্য একটু জল। দিয়ে দেবো 2 চামচ সর্ষে বাটা। ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ভাজা বেগুন আর মাছ দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠছে, এর মধ্যে এবার দিয়ে দেবো ভাজা বেগুন। একটু বেগুনটা সেদ্ধ করে নিয়ে তারপর মাছটা দিই। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার বেগুন দিয়ে মৌরলা মাছের ঝাল, এবার আমি নামাই নেব। এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিও।